ভাবে আমরা সিনেমা হলের টিকিট কাটতে যাই, টিকিট ছাড়া আমাদের সিনেমা হলে ঢুকতে দেয় না, সেরকম ভাবে কিন্তু আমাদের এক্সামিনেশনের রিপোর্ট কার্ড। তোমরা যারা 2021 পরীক্ষার্থী রয়েছো, তোমরা সকলেই অপেক্ষা করে রয়েছো সুপ্রিম কোর্টের নির্দেশিকার। তোমরা বিভিন্ন সূত্র দ্বারা, বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা, এছাড়া আমিও জানিয়েছিলাম, সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি তোমাদের যখন তখন পরীক্ষা বাতিল করতে পারে। সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি কি রায় দিল এবং সুপ্রিম কোর্ট কি বললো সে নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে আরো কয়েকটি গুড নিউজ আছে, সেটাও তোমাদের জানিয়ে দেব। আমাদের পরিবারের সদস্য এখনো না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। দেখো, সবার প্রথমে তোমরা সকলেই জেনেছিলে যখন তখন সুপ্রিম কোর্ট তোমাদের জন্য রায় দিতে পারে, যেটা আমাদের অ্যাডভোকেট মমতা শর্মা যে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে যে বিষয়গুলো তুলে ধরেছিল স্টুডেন্টদের জন্য। তো সুপ্রিম কোর্ট তোমাদের পক্ষে রায় দিল না বিপক্ষে রায় দিল, সুপ্রিম কোর্ট কি পরীক্ষা বাতিল করলো? দেখো, সুপ্রিম কোর্ট এই মুহূর্তে এই বিষয়টা কিন্তু জানিয়ে দিয়েছে যে এক্সামের যে বিষয়টি রয়েছে, যে এক্সাম ক্যান্সেলের যে বিষয়টি, তাদের সুপ্রিম কোর্টের কোনো ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে কোনো ঘোষণা করা যাবে না। কারণ এই যে এক্সাম ক্যান্সেলের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সুপ্রিম কোর্টের হাতে নেই। সুপ্রিম কোর্ট থেকে আমাদের যে ম্যাম মমতা শর্মা অ্যাডভোকেট, তাকে কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে এই যে নির্দেশিকা এক্সাম ক্যান্সেলের, এর পুরো ভারতবর্ষব্যাপী যে ক্লাস টুয়েলভের এক্সামিনেশান রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করার একমাত্র কার হাতে রয়েছে, সেটা হচ্ছে সিজেআই। সিজেআই মানে কি? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই দপ্তরের হাতেই কিন্তু অ্যাকচুয়ালি এই এক্সাম ক্যান্সেলের বাতিল হওয়ার অ্যাকচুয়ালি ব্যাপারটা বলা হয়েছে। মানে সুপ্রিম কোর্ট থেকে বলেছে যদি এক্সাম বাতিল করে, তার যে নির্দেশিকা বা তার যে ঘোষণা সেটা কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার হাতেই রয়েছে। এ সুপ্রিম কোর্টের কোনো ডিভিশন বেঞ্চে এই সম্পর্কিত কোনো রায় দেওয়া যাবে না, যেটা তোমরা অ্যাডভোকেট মমতা শর্মার টুইটার অ্যাকাউন্টের এই বিষয়টি দেখে বুঝতেই পারছো। সেখানে তিনি পরিষ্কার মেনশন করেছে সুপ্রিম কোর্টের অধিকারী তাকে যে বিষয়টা জানিয়ে দিয়েছে সেই বিষয়টাই তোমাদেরকে এখানে তুলে ধরলাম। তার মানে একমাত্র সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী সিজেআই অর্থাৎ হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াই একমাত্র এক্সাম সম্পূর্ণভাবে বাতিল করতে পারে, তার ওপরেই দায়িত্ব রয়েছে। তো এখন দেখার বিষয় এই দপ্তর অ্যাকচুয়ালি কী করে। এবার হচ্ছে যেটা গুড নিউজ বললাম, NIOS ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং, মানে আমাদের যে জাতীয় মুক্ত বিদ্যালয় রয়েছে, সেই যারা জাতীয় মুক্ত বিদ্যালয়ের স্টুডেন্ট রয়েছে তাদের মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে অর্থাৎ ক্লাস টেনের যে পরীক্ষা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মানে মুক্ত বিদ্যালয়ের পুরো ভারতবর্ষে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু জাতীয় মুক্ত বিদ্যালয়ে তাদের কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা মাধ্যমিকের ক্যান্সেল করে দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিকের পোস্টপন করে দেওয়া হয়েছে, যেটা আগেই করে দেওয়া ছিল। মানে আমাদের ক্ষেত্রে যেরকম মাধ্যমিককে এই মুহূর্তে পোস্টপন এবং উচ্চ মাধ্যমিককে পোস্টপন করেছে, এরাও কিন্তু আগেই, মানে NIOS মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং, কিন্তু প্রথমে কিন্তু তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোকেই পোস্টপন করে দিয়েছিল প্রায় এক মাস আগে। তারপরে আবার আজকে বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে, যে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের যে এক্সামিনেশান আছে সেটাকে সম্পূর্ণভাবে বাতিল এবং উচ্চ মাধ্যমিককে পোস্টপন। এবার তোমরা বলবে মাধ্যমিক তো অনেক জায়গায় বাতিল হচ্ছে, HS সমস্ত জায়গায় পোস্টপন হচ্ছে, তার মানে কি আমাদের HS এক্সামিনেশান কখনোই বাতিল হবে না? দেখো, মাধ্যমিক বাতিল হয়েছে অনেক জায়গায় এবং আমাদের রাজ্যেও বাতিল হওয়ার পরিকল্পনাই চলছে, জাস্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার অপেক্ষা। কিন্তু উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটি বোর্ডের ক্ষেত্রে বাতিল করলে হবে না, সমস্ত বোর্ডের ক্ষেত্রেই বাতিল করতে হবে। কারণ সেন্টারের যে এক্সামিনেশানগুলো আছে সেটা সমস্ত বোর্ডের স্টুডেন্টই জয়েন করবে, সেই কারণে যেটা বলেছিলাম একটা ইউনিফর্ম পলিসির কথা মেনশন করা হয়েছে, সেই পলিসিটাকে আগে লাগু করতে হবে, লাগু করে তারপরে অ্যাকচুয়ালি তোমাদের যে এক্সামিনেশান আছে সেটাকে বাতিল করতে হবে। এই মুহূর্তে বিভিন্ন জায়গার থেকে শুধুমাত্র স্টুডেন্টরা এখন না, অভিভাবকরাও কিন্তু এখন একটা অ্যাসোসিয়েশন গঠন করেছে, যেখান থেকে অভিভাবকরাও কিন্তু আমাদের PM নরেন্দ্র মোদীকে কিন্তু চিঠি লিখেছে, যেখানে পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা হয়েছে যে ইউনিফর্ম যে পলিসি আছে সেই পলিসি লাগু করা হোক। শুধুমাত্র যে স্টুডেন্টরা বা অভিভাবকরা বা টিচারেরা না, সমস্ত মানুষ মিলে এখন সবার প্রথমে এক্সামকে বাতিল করার প্রচেষ্টায় রয়েছে। কারণ তোমাদের আগেই বলেছিলাম সিঙ্গাপুরের অবস্থা খুবই ভয়ঙ্কর, সেখানে দেখা গেছে প্রচুর, মানে 18 বছরের যে কম বয়সী স্টুডেন্টরা রয়েছে তাদের প্রচুর এফেক্ট পড়েছে।
এবং এটা এত দেরি হচ্ছে কারণ কারণ আমাদের ভারতবর্ষে কোনো সময় এখনও পর্যন্ত ও ক্লাস টুয়েলভের এক্সামিনেশন কখনোই বাতিল হয়নি কোনো কারণেই, সেই কারণে একটু দেরি হচ্ছে, কোনো কিছু প্রথম করতে গেলে একটু অবশ্যই দেরি হয়, কিন্তু এখন সকলেই চাইছে যে এক্সামিনেশন বাতিল যাতে হয়ে যায় উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে, কারণ কোভিডের মিউটেশনের ফলে তৃতীয় ঢেউ যখন তখন আসতে পারে এবং এক্সামিনেশন দিতে গিয়ে একটি স্টুডেন্টও যদি এফেক্টেড হয় বা স্টুডেন্টদের যদি সিঙ্গাপুরের মতন অবস্থা হয় সেক্ষেত্রে অনেকটাই কিন্তু অসুবিধা হবে। সেই কারণে এখন অভিভাবকরা উঠে পড়ে লেগেছে, এ ক্রমাগত নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দপ্তর থেকে চিঠি পাঠানো হচ্ছে এবং আমিও ইমেল মেল করেছি, তার সাথে তোমরাও বিভিন্ন মেল আমাকে দিয়েছো, যেখানে পাঠাতে বলেছো আমি সেখানে পাঠিয়ে দিয়েছি। তোমরা নিশ্চিন্ত থাকো এবং তোমরা টুইটে যেরকমভাবে তোমাদের সমস্যা ছিল সেই সমস্যাগুলো তুলে ধরছিলে সেগুলো তুলে ধরো, কারণ এইগুলো দ্বারাই কিন্তু এখন এতটা স্টুডেন্টদের যে মনোভাব সেটা ফুটিয়ে তুলছে, কারণ তোমাদের সরাসরি তোমরা জানাতে পারবে না, সোশ্যাল মিডিয়াই একমাত্র রাস্তা। এছাড়া তোমাদের আগের ভিডিওতেও মেনশন করেছিলাম ছত্তিশগড় বোর্ড কিন্তু মাধ্যমিকের সকল স্টুডেন্টদের পাস করিয়ে রেজাল্টও দিয়ে দিয়েছে, প্রায় 97% স্টুডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট ডিভিশন পেয়েছে, মানে কারোর কোনো অসুবিধা হয়নি। দেখো ও যারা কম নম্বর পেত তারাও হয়তো বেশি নম্বর পেয়েছে, কিন্তু যে জীবনের ঝুঁকি সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেই, তারা রেজাল্টও পেয়ে গেছে, হয়তো কেউ বেশি নম্বর পেয়ে গেছে, তাতে অসুবিধাটা কোথায় রয়েছে? আর এই ছত্তিশগড় বোর্ডের যে স্টুডেন্ট সেই স্টুডেন্টদের রেজাল্টের ভ্যালু কিন্তু একই রয়েছে এবং সার্টিফিকেটের ভ্যালু কিন্তু একই রয়েছে, কোনো অংশেই অন্যান্য বছর স্টুডেন্টদের থেকে কম যায় না। এই রেজাল্ট বা সার্টিফিকেট শুধুমাত্র কিন্তু দর্শনের জন্য, মানে আমি কি বলছি তো ভালো করে বোঝো, যেরকমভাবে আমরা সিনেমা হলে টিকিট কাটতে যাই, টিকিট ছাড়া আমাদের সিনেমা হলে ঢুকতে দেয় না, সেরকমভাবে কিন্তু আমাদের এক্সামিনেশনের রিপোর্ট কার্ড, যেখানে তুমি কোনো পরীক্ষা কোনো কোর্সে বা কোনো জায়গায় যেতে গেলে সেই সার্টিফিকেটটা তোমাকে শো করতে হবে, তারপরে তার বিভিন্ন এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, আমি সে বোঝানোর জন্যই এটাকে কম্পেয়ার করলাম আর কিছুই না। তারপরে তোমার মেধা, তুমি এতদিন ধরে কী শিখেছো সেটা সেই জায়গায় বসে তোমাকে এক্সপিরিয়েন্স করতে হবে, শুধুমাত্র এটা কোনো জায়গায় এন্ট্রি নিতে গেলে কাজে লাগে, সেই কারণে পরীক্ষা হয়নি বলে তোমাদের ভ্যালু কমে যাবে আর কিছুই না। যারা হয়তো একটু কম নম্বর পেত তাদের ক্ষেত্রে একটু বেশি নম্বর উঠে যাবে, এর থেকে বেশি না, কাউ কেউ হয়তো ফেল করতো সে হয়তো পাস করে যাবে, এর থেকে বেশি না। জীবনের ঝুঁকির থেকে এটা এই ধরনের যদি একটু স্যাক্রিফাইস করতে হয় কোনো স্টুডেন্টদের জন্য, সেক্ষেত্রে আমি বলবো করা দরকার, এবং আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডেরও ও সমস্ত বোর্ডের দিকে যে দৃষ্টিপাত করে প্রথমেই মাধ্যমিকের স্টুডেন্টদের পরীক্ষা অ্যাকচুয়ালি অবিলম্বে বাতিল করা হোক, ছত্তিশগড় বোর্ডের দিকে তাকিয়ে যেভাবে তারা রেজাল্ট দিয়েছে সেরকমভাবে আমাদের মাধ্যমিকের স্টুডেন্টদের রেজাল্ট দিয়ে পাস করিয়ে দেওয়া উচিত, যাতে ক্লাস ইলেভেনের পড়া তারা শুরু করতে পারে এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের সেন্ট্রাল থেকে লাগু হোক ইউনিফর্ম পলিসি, সেই পলিসির দরুন সকলকে একই মূল্যায়নের মাধ্যমে অ্যাকচুয়ালি রেজাল্ট দেওয়া হোক এবং কলেজে উঠিয়ে দেওয়া হোক, সেক্ষেত্রে কারোর কোনো অসুবিধা হবে না। তোমাদের কি মনে হয়, তোমাদের মন্তব্যকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।